আলোর উৎসবে রাজনৈতিক হিংসার আগুন, উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার কদম্বগাছি পুড়ে ছাই। আইএসএফ সমর্থকদের দুটি দোকান ভাঙচুর চালানো হয় একটি দোকানে। তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ তুলেছে আইএসএফ। তছনছ হয়ে যাওয়ায় দোকানগুলির দখল নিয়েই যত অশান্তির সূত্রপাত। ক্ষতিগ্রস্ত আইএসএফ সমর্থকদের দাবি, প্রায় চল্লিশ বছর ধরে এখানেই তারা ব্যবসা করেন। অভিযোগ, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পতাকা লাগিয়ে এ দোকানগুলির দখল নেয় তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরা। পঞ্চায়েত ভোটের পর দোকানগুলি পুনর্দখল করা হয় বলে দাবি আইএসএফ সমর্থকদের। অভিযোগ, সেই আক্রোশে দীপাবলির রাতে দোকানে হামলা চালায় তৃণমূল। আমরাই মেরামত করে আমরা চালাই, চালালে আমরা এই দোকানটা চল্লিশ বছরের ওপর আমরা এই দোকানে বসবাস করি, কিছু করে খাই। রাতের বিষকালায় আমাদের ঝাপটাপ মালতাল সব বার করে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমরা আর সে কাকা চোখে দেখতে পাইনি, রাতের বিষকালায় করেছে। তারপর এই আজকে কালকে রাত্রিরে এই দোকানের আপাতক এই যে পিলার টেলার ভেঙেছে, ভেঙে এই টালি ভেঙেছে, টিং টিং ভেঙে দিয়ে গেছে। রাতের অন্ধকারে দোকান পুড়েছে, সেখানে ফায়ার ব্রিগেড এসছে, পুলিশ তদন্ত করছে। এখানে আলাদা করে তো কারো অভিযোগ করে বিষয় নেই এখানে, এটা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে উত্তর চব্বিশ পরগনায় বারবার সংঘাতে জড়িয়েছে আইএসএফ ও তৃণমূল। উৎসবের সময়েও তাতে বিরাম নেই। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। ভিনরাজ্যে দুর্ঘটনার কবলে পড়লেন সেখানে কর্মরত বাংলার দুই বাসিন্দা। হুগলির আরামবাগের পরশুরার বাসিন্দা সৌভিক পাখিরা ও জয়দেব প্রামাণিক। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে যমুনোত্রী জাতীয় সড়কের টানেলে কর্মরত ছিলেন তাঁরা। টানেলে আচমকা ধসে শ্রমিকদের সঙ্গে আটকে পড়েছেন এই দুই বাঙালি যুবকও। পাহাড়ের ভিতর দিয়ে টানেলের মাধ্যমে রাস্তা তৈরির কাজ চলছে। কাজ চলাকালীন পাহাড়ে ধস নেমে টানেলের মুখ বন্ধ হয়ে যায়। পরশুরার হরিণাখালি গ্রামের বাসিন্দা সৌভিক কলকাতার আশুতোষ কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে উত্তরাখণ্ডের একটি বেসরকারি কোম্পানিতে যোগ দেন। দুর্ঘটনার পর কোম্পানির উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে সৌভিকের পরিবারের লোকজনের, তবে ছেলের সঙ্গে সরাসরি কোনো কথা হচ্ছে না। স্যারেরা ফোন করছেন, ওই যে ইলেকট্রিক্যালের স্যার পাল স্যার ফোন করেছেন, বলছে যে আপনি কাঁদবেন না, সে সুস্থ আছে, ভালো আছে, টানেলের এর মধ্যে দিয়ে খাবার যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে, লিকুইড খাবার, মুখ্যমন্ত্রী সেখানে আছে, আর অত চিন্তার কিছু নেই, তাকে বের করে ফেলা হবে, সব কাজ চলছে কংক্রিটে। পরশুরার নিমডাঙ্গির বাসিন্দা জয়দেব যমুনোত্রী জাতীয় সড়কের টানেলে ধসে আটকে পড়েছেন তিনিও। ছেলের সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না পরিবারের। 23 আগস্ট মিজোরামে নির্মীয়মান রেল সেতু ভেঙে মৃত্যু হয় মালদার 23 জন শ্রমিকের। 2রা সেপ্টেম্বর গুজরাতে কাজ করতে গিয়ে ক্রেনের ধাক্কায় মৃত্যু হয় দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের এক পরিযায়ী শ্রমিকের। মোহন দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।